হ্যালো, আমি সার্জিনা নাসরিন, আর আজকে তোমাদের সঙ্গে ঝুরি আলু ভাজার রেসিপি শেয়ার করব। বাঙালির যে কোনো অনুষ্ঠানে আজকাল ঝুরি আলু ভাজাটা ভীষণ পপুলার হয়ে উঠেছে, তাই আজকে যখন আমি ঝুরি আলু ভাজা বানাচ্ছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি বাগানে চলে গিয়েছিলাম কারি পাতা তুলতে, আর দেখি গাছটা শুকিয়ে গেছে, তো কোনো উপায় ছিল না বাজার থেকে কেনার, তাই ছোট ছোট যে সমস্ত গাছ ছিল সেখান থেকেই কিছু তুলে নিয়েছি। আমি প্রথমে আলুগুলোকে গ্রেট করে ভালোভাবে ধুয়ে একদম ঠান্ডা বরফ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেখান থেকে তুলে জলটা ভালোভাবে ঝরিয়ে নেওয়ার জন্য আমি শুকনো কাপড়ে মেলে দিয়েছিলাম। তারপর তেলেতে বাদামগুলো খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আমি শুকনো লঙ্কা একটা দিয়েছি, তোমরা চাইলে তোমাদের টেস্ট অনুযায়ী অনেকগুলোই দিতে পারো। তারপর কারি পাতাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, পুরোটা হয়ে যেতে ওই গরম তেলেতেই আমি গ্রেট করা আলুগুলো ছেড়ে দিয়েছি। এটা একটু টাইম নিয়ে ভাজতে হবে, যতটা টাইম নিয়ে ভাজবে তত সুন্দর মুচমুচে হবে। আসলে জল লেগে থাকলে না, আমি প্রায় লক্ষ্য করে দেখেছি যে অতটা মুচমুচে থাকে না, তাই পুরোপুরি জলটা শুকিয়ে নিয়ে তারপরেই তোমরা ভাজবে। তারপর আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি কিন্তু অনেকটা আলু ভাজা করেছিলাম। তারপরে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি, নুন দিয়েছি, একটু বিট লবণ দিয়েছি, আর একটু চাট মশলা ছিল সেটা দিয়েই আমি মশলা বানিয়ে নিয়েছি। তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার আলু ভাজার কালার দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা সুন্দরভাবে কালার হয়েছে। দেখো, তোমাদের সাউন্ড শোনাচ্ছি, কত মুচমুচে হয়েছে, ক্রিস্পি হয়েছে, খুব সুন্দর আলু ভাজাটা হয়েছিল। সবাই খেয়ে বলেছে দারুণ হয়েছে। আমি তো অনেক দিন করে স্টোর করে রাখি আলু ভাজা, তোমরাও চাইলে স্টোর করে রাখতে পারবে। এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে।